মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য পণ্য হয়ে উঠেছে মোবাইল ফোন। এটি ছাড়া যেন এক মুহূর্ত চলা যায় না। খেতে বসে, হাঁটতে হাঁটতে, বিছানায় শুয়ে সর্বক্ষণ মোবাইলে মুখ গুঁজে পড়ে থাকা অভ্যাসে পরিণত হয়েছে। অনেক সময় এমনও দেখা যায় পরিবারের সবাই একটা ঘরেই আছে, কিন্তু কেউ কারো সঙ্গে কথা বলছে না, কারণ সবাই যে যার ফোনে ব্যস্ত। আধুনিক তথ্য প্রযুক্তির এই যুগে মানুষ দ্রুত যোগাযোগের জন্য মোবাইল ফোন ব্যবহার করে থাকেন। মুঠোফোনকে বলা যায় মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গী। সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত মোবাইল এখন মানুষের প্রিয় সঙ্গী। ঘুমানোর সময় মোবাইল মাথার কাছে রেখে ঘুমান বেশিরভাগ মানুষ। যদি দিনের পর দিন এভাবেই চলতে থাকে তাহলে সাবধান হতে হবে, কারণ ঘুমানোর সময় পাশে মোবাইল রাখলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। বর্তমান যুগে মোবাইল সত্যি খুব প্রয়োজনীয় জিনিস। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ খবরাখবর জানা যায়। তবে মোবাইল ফোনে যেমন উপকারিতা রয়েছে তেমন এর অপকারিতাও রয়েছে। তাহলে জেনে নিন ঘুমানোর সময় ফোন ব্যবহার এবং পাশে রেখে ঘুমানোর ফলে কি ক্ষতি হয়। আয়নার দুনিয়ার আজকের এই ভিডিওতে আমরা জানব ঘুমানোর সময় ফোন ব্যবহার এবং পাশে রেখে ঘুমানোর ফলে কি ক্ষতি হয় মানুষের জীবনে তার সম্পর্কে। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ। বিশেষত ঘুমানোর সময় ফোন ব্যবহারের অভ্যাস বেশিরভাগ মানুষেরই আছে। ঘন্টার পর ঘন্টা ধরে ফোন ঘাটার ফলে ঘুমেরও ব্যাঘাত ঘটে। অনেকেরই আবার ঘুমানোর সময় মোবাইল ফোনটি বালিশের পাশে রেখে ঘুমান, যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। কিছু গবেষণায় দেখা গেছে ফোনের রেডিয়েশনের কারণে ঘুম নষ্ট হয়। বর্তমান যুগে মোবাইল সত্যি খুব প্রয়োজনীয় জিনিস। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ খবরাখবর জানা যায়। তবে মোবাইল ফোনের যেমন উপকারিতা রয়েছে তেমন এর অপকারিতাও রয়েছে। নাম্বার এক, মাথার পাশে মোবাইল রেখে ঘুমানোর অভ্যাস থাকলে আজই তা ত্যাগ করুন, কারণ ফোনের রেডিয়েশন আপনার শরীরে সরাসরি প্রভাব ফেলতে পারে, ফলে স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই সর্বদা ফোন দূরে রেখে ঘুমান। মোবাইলের চার্জ দিলে কখনোই ফোন খাটে রাখবেন না। অ্যালার্ম সেট করা থাকলে মোবাইল এয়ারপ্লেন মোডে রাখুন। নাম্বার দুই, মোবাইল চার্জে বসিয়ে কথা বলা একেবারেই ঠিক নয়, কারণ সেই সময় চারপাশে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। চিকিৎসকদের মতে এর ফলে ব্রেন টিউমার পর্যন্ত হতে পারে, তাই খুব দরকার পড়লে চার্জ অফ করে কথা বলুন। নাম্বার তিন, ঘুমানোর আগে বিছানায় শুয়ে ফোন ব্যবহার করার অভ্যাস বেশিরভাগ মানুষেরই আছে, কিন্তু এটা অত্যন্ত খারাপ অভ্যাস। এর ফলে ঘুমানোর সময় অনেকটা কমে যায়। তাছাড়া ঘরের লাইট অফ করে শুয়ে পড়ার পর ক্রমাগত ফোনের লাইট চোখে পড়তে থাকলে মারাত্মক ক্ষতি হয়, তাই শুয়ে পড়ার পর ফোন ব্যবহার একেবারেই করবেন না। নাম্বার চার, অন্ধকারে বেশিক্ষণ মোবাইল ব্যবহারের ফলে চোখে জ্বালা করে বুঝে থাকা যায় না ইত্যাদি সমস্যা হতে পারে। নাম্বার পাঁচ, রাতে মোবাইলে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন অনেকেই, যা মস্তিষ্কের জন্য ভীষণ ক্ষতিকর। অনেকে আবার হেডফোন কানে দিয়েও ঘুমান, এটা আরো ক্ষতিকর। অত্যাধিক ফোন ব্যবহারের ফলে মস্তিষ্কে প্রভাব পড়ে। নাম্বার ৬, অন্ধকারে ফোনের আলো আমাদের চোখের রেটিনার ক্ষতি করে, আর এই আলো ঘুমের জন্য প্রয়োজনীয় হরমোন নিঃসরণে বাধা দেয়। নাম্বার ৭, ফোন পাশে রেখে ঘুমানোর ফলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, কারণ ফোন পাশে থাকলে মেসেজ বা কল এসে আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতেই পারে, আর এতে শরীরে খারাপ প্রভাব পড়ে।
অবশ্য গবেষকরা জানিয়েছে শুধু রাত্রি নয়, মোবাইলের সান্নিধ্য দিনের যে কোনো সময়ই ক্ষতিকর। এবং মোবাইল বা ট্যাবের ব্যাটারি যদি নিম্নমানের হয় তাহলে তা থেকে নির্গত গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে শারীরিক ক্ষতির সম্ভাবনাও বাড়ে। গবেষকরা এও জানা যেসব মোবাইল বা ট্যাবের ব্যাটারি চার্জিংয়ের সময় গরম হয়ে যায় সেগুলো সাধারণত বেশি ক্ষতিকর হয় শরীরের পক্ষে। এছাড়া অনেক সময় মোবাইলের ব্যাটারি বিস্ফোরণের ঘটনাও ঘটতে দেখা যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিও? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।